আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? রাত পোহালেই কিন্তু ঈদ, তো সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদে মেইন ডিশ গরুর মাংস তো থাকবেই, তার পাশাপাশি আমরা কিন্তু অন্যান্য ডিশও তৈরি করে থাকি। তো খুব সাধারণ একটি ডিশকে যদি একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা যায় তাহলে কিন্তু টেবিলের সৌন্দর্য বেড়ে যায় হাজার গুণ। তেমনই খুব সাধারণ একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে। তো আমি আজকে ফ্রাই প্যানে আপনাদেরকে গ্রিল করে দেখাবো। তো আজকে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আমি, আপনারা চাইলে কিন্তু কোরাল মাছ দিয়েও এটা করতে পারবেন, আমি কিন্তু কোরাল মাছ দিয়েও করি। তো এই তেলাপিয়া মাছটা যেহেতু একটু সহজলভ্য তাই সবার কথা চিন্তা করে কিন্তু আমি এটা তেলাপিয়া মাছ দিয়ে আজকে করে দেখাচ্ছি। তো মাছের প্যাটের অংশটা কিন্তু কাটা যাবে না, পিঠের অংশটাকেই কাটতে হবে। তো একেবারে কাটা পর্যন্ত আমি একটু ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি, মাছের কাটা পর্যন্ত যেন পৌঁছে যায় কাটাটা, সেটা খেয়াল রাখতে হবে, তাহলে মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকবে। তো এভাবে করে আমি মাছটাকে একটা পিস আমরা যতটুকু রাখি সেভাবে করে পিস করে নিচ্ছি। উল্টো দিকটাও কিন্তু একইভাবে আমি কেটে নেব, তবে একটু খেয়াল করে কাটতে হবে, এই পাশের কাটাটা যেখানে এই পাশ দিয়েও কিন্তু ঠিক একই জায়গায় কাটতে হবে। তো এভাবে করেই কিন্তু আমি মাছটাকে কেটে নিয়েছি যাতে করে মাছটা পিস করতে খুব সহজ হয়। পুরো মাছটা কিন্তু কাটা হয়ে গিয়েছে, এবারে আমি এটাকে একটু ধুয়ে নিয়ে আসবো আবারও। তো ধুয়ে নিয়ে এসেছি, এবারে আমি এর জন্য একটি মশলা তৈরি করে নেব। এই মাছটা কিন্তু অসম্ভব টেস্টি হয়, একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না। তো প্রথমেই আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই, আমি কিন্তু টক দইটাকে পানি ঝরিয়ে নিইনি। তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা, আদা বাটাও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ। আদাটা আসলে এক চামচের থেকে একটু কম পরিমাণে হবে, তবে এক চামচ দিলে অসুবিধা নেই। এটা হচ্ছে লবণ, লবণটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এই মশলাতে আমি কিন্তু সয়া সস ব্যবহার করব, তাই লবণটা পরিমাণে কমিয়ে দিতে হবে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে, ঝাল চাইলে আপনারা আরেকটু বাড়িয়ে নিতে পারবেন। আর এখানে হচ্ছে লেবুর রস, এক চা চামচ পরিমাণ লেবুর রস হবে এখানে। তো লেবুর রসটাকে আমি চিপে নিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি চটপটি মশলা। অনেকেই আসলে চটপটি মশলা দিয়ে যে এত কিছু করা যায় জানেন না, তো তাদেরকে বলছি চটপটি মশলা দিয়ে কিন্তু এটা খুব মজা হয়, আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই হচ্ছে এক চা চামচ পরিমাণ সয়া সস, চটপটি মশলা কিন্তু আমি হাফ টেবিল চামচ দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল, সরিষার তেলও কিন্তু এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে হাফ চা চামচ পরিমাণ চিনি, যেহেতু লেবুর রস টক দই ব্যবহার করা হয়েছে, মাছটা যেন টক টাইপের না হয়ে যায় স্বাদে ব্যালেন্স আনার জন্য আমি হাফ চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি, আপনারা অবশ্যই করবেন এটাতে। তো মাছটাকে খুব ভালোভাবে আমি এখন মশলা দিয়ে মাখিয়ে নেব। তো চামচের সাহায্যে মশলাগুলোকে আমি একটু মাছের যে কাটা অংশ রয়েছে সেখান দিয়ে খুব ভালোভাবে একটু লাগিয়ে নিচ্ছি। তো পুরোটা মাছে কিন্তু আমি মশলাটাকে মাখিয়ে নিচ্ছি, প্যাটের ভিতরেও কিছুটা মশলা আমি দিয়ে দিয়েছি। তো মাছটা মোটামুটি মাখানো হয়ে গিয়েছে, এবারে মাছটাকে আমি ফ্রিজে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেব। 3 ঘন্টা হয়ে গিয়েছে, মাছটাকে আমি বের করে নিয়েছি। আপনারা চাইলে যদি সময় একেবারে কম থাকে সেক্ষেত্রে আমি যেটা করি ডিপ ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দেই। তো সবটুকু মশলা কিন্তু মাছের গা থেকে আমি তুলে নিচ্ছি, মশলা সহ কিন্তু এটা করতে গেলে মশলাটা পুড়ে যাবে, মাছটা খুব ভালোভাবে কুক হবে না। তো ফ্রাই প্যানে আমি এবারে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেলের মধ্যে মাছটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম আঁচে কিন্তু মাছটাকে ভাজতে হবে, মাছটা যেহেতু বড় বেশি আঁচে ভাজলে উপরের অংশটা একেবারেই কালচে হয়ে যাবে, মানে পুড়ে যাবে, ভেতরটা ঠিকভাবে হবে না। তো একটা পাশ হয়ে গিয়েছে, আমি এবারে সাবধানে অন্য পাশটা উল্টে দিচ্ছি। মাছটা আসলে ম্যারিনেট করার কারণে মশলা লবণ সব কিছু কিন্তু মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। তো ফ্রাই প্যানটাকে একটু কাত করে কিন্তু আমি পিঠের অংশটাকেও খুব ভালোভাবে কুক করে নিচ্ছি, এই যে এভাবে করে, কারণ পিঠের অংশটা কিন্তু একটু উঁচু ফ্রাই প্যানে লাগে না। তো এবারে মাছটা হয়ে গিয়েছে প্রায় 90%, তো মশলাটাকে আমি এক পাশে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু গ্রিলের মতোই, মশলাটা খেতে খুব ভালো লাগে পোলাওর সাথে। এই মাছটা আপনারা চাইলে সসের সাথে খেতে পারবেন অথবা পোলাওর সাথে কিন্তু এটা খুব ভালো লাগে। তো মশলাটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, এখান থেকে কিছুটা তেল আমি মাছের এই কাটা অংশতে দিয়ে দিয়েছি, এই পাশ ওপাশ করে কিন্তু মাছটাকে আবারও ভেজে নিয়েছি, মশলাটাও ভাজা হয়ে গিয়েছে, মাছটা কমপ্লিট। আমি একটু সাজিয়ে নিয়েছি,
এ পর্যন্ত যতজন এই রেসিপিটি খেয়েছে সবাই খুব পছন্দ করেছে, আমার বিশ্বাস আপনাদেরও পছন্দ হবে। আর একবার বানালে বারবার আপনারা এই রেসিপিটি অবশ্যই বানাবেন। আর চটপটি মশলা দিয়েই কিন্তু সবসময় আমি রেসিপিটি করি, এটা অন্তত 8 থেকে 10 বছর আগে থেকে আমি এই রেসিপিটি তৈরি করি, এটা বাচ্চারা বড়রা সবাই অনেক পছন্দ করে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন, আমার রেসিপিগুলো শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ।